দীর্ঘদিন ধরেই বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন করছিলেন ভারতের পশ্চিমবঙ্গের মাদ্রাসা শিক্ষক কর্মচারীরা এবার তাদের দাবি মেনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার মাদ্রাসা শিক্ষক ও কর্মচারীদের বেতন বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার খবর জি নিউজের গত বছরের পহেলা এপ্রিল থেকে নতুন বেতন কাঠামো অনুযায়ী মাদ্রাসা শিক্ষক ও কর্মচারীরা বেতন পাবেন বলে জানানো হয়েছে পশ্চিমবঙ্গ সরকার ইতোমধ্যে ষষ্ঠ বেতন কমিশন বাস্তবায়ন করেছে এবার মাদ্রাসাগুলোর মুখ্য সম্প্রসারক সম্প্রসারিকা করণিক ও গ্রুপ ডি কর্মীদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হলো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে মাদ্রাসা শিক্ষাকেন্দ্র মাধ্যমিক শিক্ষাকেন্দ্র ও শিশু শিক্ষাকেন্দ্রের শিক্ষক ও কর্মীদের বেতন বাড়ল পহেলা এপ্রিল দুই থেকে কার্যকর হচ্ছে বেতন কাঠামো এখন মাদ্রাসার গ্রুপ ডি কর্মীর ন্যূনতম বেতন পাঁচ টাকা সেটি বেড়ে দাঁড়ালো নয় টাকা মুখ্য সম্প্রসারকের ন্যূনতম বেতন ছিল দশ টাকা সেটি বেড়ে হয়েছে চোদ্দ হাজার টাকা নতুন বেতন কাঠামোয় গড়ে সব স্তরেই বেতন বেড়েছে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম